নির্বাচন সামনে রেখে নানা ষড়যন্ত্র চললেও কোনো লাভ হবে না জনগণই তা প্রতিহত করবে এমনটি বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে দলের সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এদিকে বিএনপি আন্দোলনের খেলা খেলছে মন্তব্য করে তাদের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম মহম্মদ দাস আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সাথে এই যৌথ সভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বঙ্গবন্ধু এ নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি নির্বাচনে সেনা চাইলেও সেনাবাহিনীর হাসপাতালের উপর তাদের আস্থা নেই বিএনপি নির্বাচনে সেনাবাহিনী চায় আর সেনাবাহিনীর হাসপাতালের উপর তাদের কোনো আস্থা নেই ওবায়দুল কাদের বলেন নির্বাচন সামনে রেখে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কোনো ষড়যন্ত্রই টিকবে না জনগণ তা প্রতিহত করবে থাইল্যান্ডের বৈঠক বৈঠক এখানে ওখানে গভীর রাতে চলছে এবার ষড়যন্ত্রই টিকবে না দেশের জনগণ প্রতিরোধ করবে এদিকে বিএনপিকে আন্দোলনের খেলা বন্ধ করে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন সমগ্র জাতি নির্বাচনে উন্মুখ হয়ে আছে এখন নির্বাচন করার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে আমি বিএনপিকে অনুরোধ করব আন্দোলনের এই অলিক স্বপ্ন না দেখে নির্বাচনের প্রস্তুত হোক নির্বাচনের মাধ্যমে জনগণের রায়টা নিই আগামী নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়ার প্রশ্নে আওয়ামী লীগ নেতারা বলেন কেউ অংশ না নিলেও সাংবিধানিক ধারাকে বিঘ্নিত হতে দেয়া হবে না যথাসময়ই নির্বাচন হবে জয়দেব দাস সংবাদ ঢাকা